অমিত শাহ চাবি ঘোরালেই ইডি সিবিআই সক্রিয় হয়ে যাবে, রবিবার চুচুড়ায় গিয়ে এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। চিন্তা নেই, সময় আসছে চোরদেরকে জেলে ঢোকানো, জনগণকে সঙ্গে নিয়ে সব কটা চেয়ে চোরকে ধরে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, অসীমকে ধরো। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় আমরা সেই ফুলও দিতে পারি, প্রয়োজনে আপনার উপযুক্ত ফুলের ব্যবস্থা আমরা করবো, সেই ভাবনা অসীম চোর তপন চোর, অসীম চোর তপন চোর, চুরি করুন, করতে থাকুন, হিসেব করে যখন বেশি হয়ে যাবে ইডি চলে আসবে বাড়িতে, চিন্তা নেই আমরা পাঠিয়ে দেবো। চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে সম্প্রতি ঝামেলায় জড়িয়েছিল স্থানীয় বিজেপি কর্মীরা। সেই সময় বিধায়কের হাতে আক্রান্ত হয়ে কয়েকজন বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ। রবিবার সেই কর্মীদের হাসপাতালে দেখতে যান সুকান্ত মজুমদার। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক। সে কেন স্লোগান দিচ্ছে অসিত চোর তপন চোর, দিদি চোর, অভিষেক চোর? হ্যাঁ, একটা সিডিল কাস্ট মানুষ, সে জানে আমি চোর? সে না জেনে কেন আমার বিরুদ্ধে এই কথা বললো? আজকে মঞ্চে দাঁড়িয়ে সুকান্ত বাবু ঠিক এই কথাগুলোই বললেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? সুকান্ত বাবু যদি বলেন আমরা চোর, তাকে তো প্রমাণ করতে হবে। আর আমি আবার বলছি, চুচুড়ার মানুষ জানে আমি কি, আর সুকান্ত বাবু দল বিজেপি কি। 2019 আমার 14টা অফিস দখল হয়ে গেছিল, কোথায় ছিল এদের নীতিবাক্য? নীতিবাক্য কোথায় ছিল? শুনুন, আমার চরিত্র হনন করলে, আমার নেত্রীর চরিত্র হনন করলে যা যা করার আমরাও করব। বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যের পর তৃণমূলের দাবি প্রমাণ হয়ে গেল, ইডি সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি। সব মিলিয়ে সুকান্তর বেফাঁস মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপির। বলেন আমরা দ্য ওয়াল ব্যুরো প্রমাণ করতে হবে।